আজকের ভিডিওতে আমরা অ্যালডোল কন্ডেনসেশনের ডিফারেন্ট ট্রিক্স সেটা বলব। এর আগের ভিডিওতে তোরা দেখেছিস অ্যালডোল কন্ডেনসেশনের কমপ্লিট মেকানিজম, কিভাবে অ্যালডোল হচ্ছে, বিটা হাইড্রক্সি অ্যালডিহাইড, কিভাবে আলফা বিটা ডেভেলপ হচ্ছে, পুরোটা দেখছিস। এই যে সুপার ট্রিক্সটা, যেটা কুল ট্রিক্স আমরা বলে থাকি, সেটা দিয়ে সমস্ত এমসিকিউ উইথিন এ সেকেন্ড তোরা বের করতে পারবি। এই ট্রিক্সটা বারবার অ্যাপ্লাই করবি। আমি ডিফারেন্ট অ্যালডিহাইড কিটোনের মধ্যে যাদের আলফা হাইড্রোজেন আছে তোদেরকে ট্রিক্সটা অ্যাপ্লাই করে দেখাবো। তোরা আগের ভিডিওটা দেখে এই ভিডিওটার থেকে ট্রিক্সটা অ্যাপ্লাই করলে প্রত্যেকটা কোয়েশ্চেনের আনসার ইমিডিয়েটলি তোরা বের করতে পারবি। তো আজকে আমরা শুরু করছি ট্রিক্সটা। আগের ভিডিওটা তোরা দেখেছিস। আমরা ফার্স্টে ট্রিক্সে আমরা ফার্স্টে আগে লিখব যে CH3CHO আমাদের কাছে অ্যাসিটাল ডিহাইড NaOH ডাইলুট প্রথমে আগে আমরা দিলাম। দেওয়ার পর NaOH ডাইলুট দেওয়ার পর এটাকে আমরা হিট করলাম। তোরা জানিস দুটো করে আমরা মলিকুল ইউজ করছি কাজটা করার জন্য। কিভাবে লিখছি সেটা তোরা চেক কর। এটা আলফা কার্বন, আলফা কার্বনের দুটো হাইড্রোজেন এইভাবে তোদেরকে লিখতে হবে। এখানে একটা হাইড্রোজেন থাকলো, এর সাথে এই দিকে যে একটা CHO আছে এটাকে রেখে দে। আরেকটা তোর কাছে মলিকুল এবারে বসাতে হবে। কিভাবে বসাবি আমরা চেক করছি। এখানে একটা CHO এইভাবে ওপেন কর, এর সাথে কি অ্যাটাচমেন্ট দিবি, CH3। মনে রাখ এর আলফা কিন্তু কোনো কাজ করছে না। একটার আলফা থেকে দুটো হাইড্রোজেন বের করতে হবে, আরেকটার আলফা অ্যাজ ইট ইজ। তাহলে এই যে জায়গাটা, এই যে এই জায়গাটাতে ওয়াটারটা বের করলি, বের করার পর ডাবল বন্ডটা ক্রিয়েট হয়ে গেল। তাহলে ডাবল বন্ডটা যখন ক্রিয়েট হলো, তাহলে H2Oটা যখন বের করলি, উইথিন এ মিনিট, উইথিন এ সেকেন্ড সমস্ত কিছু আমাদের কাছে ক্লিয়ার হলো। এইখান থেকে H2O বেরিয়ে গেল। এখান থেকে লেখাটা স্টার্ট হবে CH3, এইটা ফার্স্ট লিখবি, তারপর CH লেখা হলো, তারপর ডাবল বন্ড। কোন ডাবল বন্ড? এই জায়গায় যে ডাবল বন্ডটা দেখতে পাচ্ছিস তোরা, এখানে একটা আবার CH, এটা উপরে CHটা, এবার CHOটা এখানে চলে এলো। তাহলে লেখার সময় এখান থেকে স্টার্ট করে এখানে গিয়ে শেষ হলো, এইটা হচ্ছে লেখার ডাইরেকশনের রুট। এখান থেকে শুরু করে এইভাবে কমপ্লিট করব, এখান থেকে 1, এখান থেকে 2, এখান থেকে 3, এখান থেকে 4। তাহলে চারটে কার্বনের জন্য বিউট দিলাম, 2 তে EN দেবো, ER দেবো না, কেননা L লিখবো, এই L লিখলাম, ঠিক আছে। যদি তোরা বিউট 2 ইনাল লিখতে চাস, 2 বিউটিনাল লিখতে চাস, তাও হবে, যেটা তোরা মনে করছিস। যদি মনে করিস যে 2 বিউটিনাল লিখলে সুবিধা, তাই লিখ। আলফা বিটা আনস্যাচুরেটেড একটা অ্যালডিহাইড, প্রথমেরটা আমাদের হলো। এবার 2 নম্বরে চলে আয়। 2 নম্বরে যখন আমরা করছি, আমরা আবার অ্যাসিটোন নিচ্ছি। অ্যাসিটোন, অ্যাসিটোনের ফর্মুলা তোদের জানা আছে, CH3CO CH3, NaOH দে, এর মধ্যে দিয়ে দে ডাইলুট NaOH, আর তার মধ্যে হিট কর। আবার এখানে দুটো লিখে কিভাবে করবি, একই নিয়ম, আলফাটা কোনটা, যে কোনো একটা আলফা সিলেক্ট কর। আমরা এই আলফাটা সিলেক্ট করেছি, এখানে দুটো হাইড্রোজেন এইভাবে লিখে দে। এর পরে কি করবি, একটা CO এখানে লিখলি, আর একটা CH3 এদিকে ওপেন কর। এর পরের অক্সিজেনটা এখানে তোকে ফিট করতে হবে, এইটা হচ্ছে একটা CH3 এর যে পার্টটা এদিকে লিখতে হবে রাইট হ্যান্ড সাইড, আরেকটাকে লিখতে হবে লেফট হ্যান্ড সাইড। লিখেছিস, এবার আগের মতো এই জলটা তোরা বের করে দিবি। কোনখান থেকে বের করছিস ভালো করে লক্ষ্য করছিস সবাই। এবার লেখার নিয়মটা কি ছিল, H2Oটা বের করার সময় লেখার নিয়মটা কি ছিল মনে আছে? এই দিক থেকে শুরু করে লিখতে লিখতে যাব। তাহলে কোন দিক থেকে শুরু করে লিখতে লিখতে যাব, এইভাবে লিখতে লিখতে যাব। চলো সবাই লিখতে যাই, এখান থেকে স্টার্ট করি ভাই। এখানে একটা CH3, এখানে একটা CH3, তাহলে একটা CH3, আরো একটা CH3, দুটো CH3 দিয়েছিস সবাই। এবার এখানে C ডাবল বন্ড, এই যে ডাবল বন্ডটা এটা কাকে ধরে আছে চেক করেছিস, CH কে। এরপরে এখানে CO টা লিখে দে, লেখার পর কি আছে, CH3, সবাই চেক করেছিস তো, ঠিক হচ্ছে তো? এখান থেকে দুটো CH3, দুটো, একটা কার্বন, এইটা ডাবল বন্ডটা মাঝখানে ফেলবি, তারপর যাচ্ছিস। এবার নাম্বারিংটা কিভাবে হবে সবার মনে আছে, ইউপ্যাক নোমেনক্লেচার, 4 এ কি আছে, মিথাইল,
এই সিস্টেমটা কি পেন্ট, থ্রিতে কি আছে ইন, টুতে কি আছে অন। চল তাহলে ফোরে একটা মিথাইল লিখে দে সবাই, লিখেছিস পেন্টের মধ্যে কোথায় তুই ইন লিখবি ভাই, থ্রিতে, আর টুতে কি লিখবি অন। ও থাকলে এটা বসবে না দুটো ভাওয়াল পর পর। সবার ঠিক আছে তো, এটা ঠিক আছে, পরেরটাই যাব। চলো পরেরটাতে নাম্বার থ্রিতে চলে আয় সবাই। নাম্বার থ্রিতে আমরা করছি দুটো অ্যাসিটোফেনন আমরা নিয়ে নিচ্ছি, অ্যাসিটোফেনন। অ্যাসিটোফেনন কি ফর্মুলা সবার মনে আছে, একটা বেনজিনে COCH3 লেগে আছে, চলো একই রিয়েজেন্ট দাও সবাই, NaOH ডাইলুট এখানে ভাই দিয়ে দিবি। সবাই বুঝতে পারলি আগের গুলো যেভাবে ট্রিক্সটা ছিল? দেখি এবার, তোরা পজ কর ভিডিওটা, পজ করে তোরা একবার ট্রাই কর, আমি তারপর লিখছি। ভালো করে লক্ষ্য করবি আলফা কোনটা, আলফাটাকে এখানে যদি হয় একটা হাইড্রোজেন এখানে রেখে দে, আর মনে আছে দুটো হাইড্রোজেন আমাদেরকে এখানে বের করতে হবে ভাই, কোন দুটো এই যে দেখতে পাচ্ছিস সবাই। এবারে চলে আয় এর কি সিওটা এখানে, এর pHটা কোথায়, এইখানে pH হয়েছে সবার। এবার ওটা কোথায় দিবি, ওটা ওটা এখানে পুট করলি হলো। এবার এই যে ওটা আছে, এই যে ওটা এখানে লিখলি, এবার এদিকে একটা ফিনাইলের জন্য এদিকে লিখবি আর একটা CH3 এদিকে লিখবি, ঠিক আছে ভাই। এদিকের যে আলফাটা এটা অ্যাজ ইট ইজ, কিছু হবে না। এবার চলো এবারে সবাই H2Oটা বের কর, করেছিস? এবার করার পর এবারে আমাদেরকে এগুলোকে pH হিসেবে লিখে দে। এবার আমাদের লেখার নিয়ম কি চেক কর, এখান থেকে কিভাবে যাবি সবাই, একইভাবে এই ভাই উঠে এই গেলি, হয়েছে? কিভাবে ঘুরে না লিখতে হচ্ছে, এটাকে একটা C6H5 বা pH লিখবি, pH লিখলি একটা, আর একটা কোনটা এই যে CH3টা আছে এদিকে লিখে দে, হয়েছে? ডাবল বন্ড কোনটা, এটা ডাবল বন্ড, কোথায় যাবি CH এ চলে আয়, CH এর পর এপাশে কি লিখবি CO তে চলে আয়, তারপর কি লিখবি একটা pH এ চলে, ঠিক আছে? এগুলো তাহলে পারবি, এখানে তো নোমেনক্লেচার এখান থেকে স্টার্ট হবে, 1 2 3 4 হবে, ঠিক আছে? 1 এ একটা ফিনাইল পাবি, আবার এখানে একটা 3 তে ফিনাইল পাবি, ডাইফিনাইল লিখবি, সিস্টেমটা বিউটের মধ্যে 2 তে ইন 1 এ অন লিখবি, আমি আর লিখছি না সেগুলো। সবাই আগে একবার চেক কর প্রত্যেকটা আলফা বিটা হলো কিনা, নিয়মটা আলফা বিটা আনস্যাচুরেটেড অ্যালডিহাইড হয়েছে, আলফা বিটা আনস্যাচুরেটেড কিটোন হয়েছে, আলফা বিটা আনস্যাচুরেটেড কিটোন, মানেটা কি বুঝলাম আমরা ট্রিক্সটার থেকে? প্রত্যেকটাতে আমাদেরকে ট্রিক্সে একটা ওয়াটার বের করতে হবে, এটা আমাদের ভাই টার্গেট, করেছি? ওয়াটারটা কিভাবে বের করব, আলফা হাইড্রোজেন দুটো নিয়ে নেব, আরেকটা মলিকুলের থেকে ওটাকে নিয়ে নেব। আমরা কিন্তু প্রত্যেকটাতেই ভালো করে লক্ষ্য করবি একই টাইপের মলিকুল, যদি আমরা এই মলিকুলটা 10,000 দিই তাহলে আমরা 10,000 এর মধ্যে দুটো করে নিয়ে নিয়ে 5,000 এরকম বানাবার চেষ্টা করছি। আমরা কিন্তু একই মলিকুল বারবার ইউজ করেছি, আমরা কোনো ক্রস করিনি ভাই, ক্রস অ্যালডলটা একটা আলাদা ভিডিওতে আছে, এটা কিন্তু ক্রস নয়, এটা তার মানে কি নাম আমরা দিতে পারি, এটা আমরা দিতে পারি সেলফ, সেলফ অ্যালডল কন্ডেনসেশন, তাহলে সেলফ অ্যালডল, তাহলে সেলফ অ্যালডলের যে ট্রিক্সটা সেটাতে আমরা বুঝতে পারলাম যে সেলফ অ্যালডলের কন্ডেনসেশনের ট্রিক্সে ওয়াটারটা কিভাবে বেরোবে এবং বেরিয়ে কিভাবে আমাদের প্রোডাক্ট ফরমেশন হবে। সবাই এই জিনিসটা বারবার করে চেক কর, প্র্যাকটিস কর, এই ট্রিক্সটাতে ওয়াটার বের করা একটা মেজর পার্ট। ভালো করে লক্ষ্য করলে তোরা দেখবি যে কোনো ডাবল বন্ড যদি কোনো লোক কেটে দেয়, ভালো করে বোঝ, কাটার পর যদি এক পাশে এই pH আর CH3 পাশে ও লাগায়, আরেক পাশে যদি H2 লাগায়, অ্যাটাচমেন্ট দেয়, তাহলে এদিকের একটা কিটোন আর এদিকের একটা কিটোন দুটো সেম পেয়েছিস। দিস আর নোন অ্যাজ রেট্রোসিনথেটিক অ্যানালিসিস, মানে সেটা আমরা একটা আলাদা ভিডিওতে দেখিয়েছি, সেটা চেক করবি তোরা। এই যদি আমাদের এরকম দেওয়া থাকে, বলা হয় যে তুমি কিটোন গুলোকে বের করো, তখন আমরা এটাকে কেটে এপাশে ও আর এপাশে H2 বসাই। এগুলো একদম কুল ট্রিক্স, এগুলো হচ্ছে সুপার ট্রিক্স, এগুলো JEE NEET তে বের করার জন্য কোন ইমিডিয়েট বোর্ডের পরীক্ষায় প্রোডাক্ট ফরমেশনের জন্য সব সময় তোদের কাজে লাগবে। যদি তোরা স্টার্ট করিস সাবস্ট্রেট থেকে, চলে আসিস প্রোডাক্টের দিকে, তাহলে এই ট্রিক্স দে। যদি ওরা দিয়ে দেয় ফাইনাল প্রোডাক্টটা রেট্রোসিনথেটিক করতে বলে, ব্যাক করতে বলে, তাহলে কেটে দিয়ে ও আর H2,
যেটা আমরা একটা আলাদা ভিডিওতে আবার দেখিয়েছি। তাহলে এটা আজকে ট্রিক্সটা ডিসকাস করলাম আজকের ভিডিওতে। তোরা সব সময় এর আগের ভিডিও তো তোরা পেয়েছিস অ্যালডলের, সেখানে তোরা মেকানিজম প্র্যাকটিস করবি, এই ট্রিক্সগুলো প্র্যাকটিস করবি, প্রত্যেকটা আনসার ইজিলি বেরোবে, কোনো অসুবিধা হবে না। এরপরেও যদি কোনো ডিফিকাল্টিস ফেস করিস, তোরা যেখানেই থাকিস, যে প্রত্যন্ত অঞ্চলে অনেক দূরে আছিস, যেখানে হয়তো প্র্যাকটিস করতে গিয়ে নেটের অসুবিধা হচ্ছে, কিছু কোনো সমস্যা, ডাউনলোড করে নে ভিডিও প্রথমে, তারপরে প্র্যাকটিস কর, বারবার দেখে প্র্যাকটিস কর, তাহলে কি হবে, সুবিধা হবে তোদের। পজ করে কর, পজ করে বারবার করে তোরা চেষ্টা কর, তাহলে আর কমেন্টে লিখে দে, আর সাবস্ক্রাইব না করে থাকলে ইমিডিয়েট একবার সাবস্ক্রাইব করে দে চ্যানেলটা, আর লাইক কর। লাইক করলে আমি বুঝতে পারবো যে তোদের এটা ঠিক লেগেছে, এই ভিডিওটা যে তোরা পছন্দ করলি, ভালোবেসে তোরা দেখলি, এটাই হবে আমার কাছে একটা রিটার্ন। কেননা এই যে আমরা চেষ্টা করছি, এই যে তোদের ভালো পড়াশুনো হোক, র্যাঙ্কটা ভালো হোক, এটার কি করে আমি বুঝবো যদি তোরা কমেন্ট না লিখিস, তোরা যদি লাইক না করিস। সেই জন্য অনেক তোদের এইটা ধন্যবাদ যে তোরা কমেন্টগুলো লিখছিস, এভাবেই লিখতে থাক, এভাবেই আমাদের পাশে থাক, এবং আমাকে তোরা সাহায্য কর, অ্যাক্টিভ কোঅপারেশন তোদের থাকুক, তাহলেই এটা যে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, এটা অবশ্যই একটা সাকসেসফুল হবে। থ্যাংক ইউ।